ওয়াও, সাদা ঘাস। এটা কি একটা ফেরি হাউস? এই যে এটা হচ্ছে জবাব ফুল, আমাদের বাসার একদম সামনে। এই কালারের টিয়া পাখি আমি কখনো দেখিনি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আমরা অনেক ভালো আছি। যেহেতু আজকে ছুটির দিন, আজকে ভাবছি একটু বাইরে যাব, তারপরে যাব আমাদের বাসার কাছেই একটা মার্কেট আছে, সেখানে যাব। সেখানে গিয়ে কিছু সবজি আর রুটি বাজার করে নিয়ে আসব। আর আজকে যেহেতু দিয়ানার বাবার ছুটি, তাই ও আজকে সময় দিতে পারবে। আর আমি কিন্তু প্রতিদিন ব্লগ দিতে পারি না, কারণ বাসায় টুকটাক যা হয় সেগুলো যদিও আমি ভিডিও করে রাখি, তবে সেগুলো তো এডিটিং করতে হয়, আর আমি আসলে এত কিছু সামলাতে পারি না। আপনাদেরকে যে যদি খুব ভালো ভিডিও উপহার দিতে চাই, তাহলে অবশ্যই একটু সময় নিয়ে ভিডিওটা মানে করা হয়। আর এডিটিংয়ের ব্যাপারটা একটু অন্যরকম, যেহেতু এডিটিংটা একটু মানে ভালোভাবে করতে হয়। অনেক সময় দেখা যায় যে অপ্রাসঙ্গিক কিছু কথা বলে ফেলি, বা আমার মেয়ে থাকে, মেয়ের সঙ্গে বিভিন্ন ধরনের কথাবার্তা হয়, মানে সবগুলো তো আর শেয়ার করা সম্ভব হয় না, তো সেগুলোকে এডিটিং করতে হয়, যার কারণে আমি কিন্তু প্রতিদিন আপনাদের কাছে ব্লগ দিতে পারি না। সো আমি যতটুকু পারি আমার সাধ্যমতো চেষ্টা করি, আশা করছি আপনারা আমার ব্লগটি দেখবেন। আর এখন আমরা মোটামুটি সবাই রেডি, দিয়ানা রেডি হয়ে গিয়েছে, ওর বাবাও রেডি, তো এখন যাওয়া যাক, আপনাদেরকে দেখাই। প্রথমে আমরা যাব একটু মাঠে হাঁটাহাঁটি করতে, তারপরে তারপর হয়তো বা মাঠ থেকে ফিরে এসে, যেহেতু এখনকার বিকেলটা অনেক বড়, তারপরে গাড়িতে করে চলে যাব সুপার শপে, গিয়ে টুকটাক কিছু কেনাকাটা করব। তো চলুন যাওয়া যাক। তোমরা এখন বাইরে চলে এসেছি, কিছুক্ষণ হাঁটতেই দেখলাম এই যে কবুতর টাইপের পাখিগুলো, তো এখন কাছে এসে মনে হচ্ছে না এগুলো মনে হয় কবুতর না, এগুলো মনে হয় টিয়া পাখির কোনো জাত হবে। তবে আমি এই টিয়া পাখি আগে কখনো মানে এই কালারের টিয়া পাখি আগে কখনো দেখিনি। ফোনে মানে ভিডিওতে কতটুকু সুন্দর দেখা যাচ্ছে আমি বুঝতে পারছি না, বাট সামনে থেকে এগুলো অনেক সুন্দর। বাহ, ঘাসের ফুলটা তো খুব সুন্দর, আমি আপনাদেরকে কাছে থেকে জুম করে দেখাচ্ছি ঘাসের ফুলটা কত সুন্দর। আরে এটা কি ফেরি হাউস? বাহ খুব সুন্দর তো। দিয়ানা দেখো, এই যে এখানে একটা ফেরি হাউস। মি কাম অন। হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ দিয়ানা এন্ড আই লাইক টু প্লে। এখন কিন্তু আমরা একদম ক্যারিংসের সামনের রাস্তাটাতে, আর কিছুক্ষণের মধ্যে আমরা যে পৌঁছাবো, তো গাড়ি থেকে নেমে আমি আপনাদেরকে ভিডিও করে দেখাবো। আপনাদেরকে একটা মজার বিষয় দেখাই, যে সামনে এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সাদা ঘাস, এই সবুজ ঘাসটারই একটা জাত মনে হয়। তো দিয়ানা, দিয়ানার বাবা এখন সামনে এখানে সব ধরনের ফল মূল থেকে শুরু করে ফ্রোজেন শাক সবজি, ফ্রোজেন যে খাবারগুলো হয়, ফ্রোজেন বিফ চিকেন, সব ধরনের মাংস এখানে পাওয়া যায়। সুপার শপে তো অনেক বাচ্চা কাচ্চারা আসে, অনেক সময় বাচ্চারা ফলমূল যে খেতে চায় তারা কিন্তু এই যে এখানে ফ্রি ফলমূল দেওয়া আছে, কলা অরেঞ্জ এগুলো থেকে নিয়ে বাচ্চারা খেতে পারবে, এতে কোনো টাকা তাদেরকে দিতে হবে না।
আর আমরা যখন এই সুপার শপগুলো থেকে মাংস বা বিফ হোক আর চিকেন হোক যদি কিনি, তাহলে একটু দেখে শুনে কিনতে হয়, কারণ এখানে হালাল নন হালাল সব প্রায় কাছাকাছি থাকে। তবে এগুলোর গায়ে লেখা থাকে যে কোনটা হালাল আর কোনটা হালাল না। যেমন এই যে এই মাংসগুলি কিন্তু এখানে দেয়া আছে সব হালাল, আর উপরে এই যে দেখুন উপরে লেখা আছে হালাল মিট। ছ টাকা ছিল, তেল থেকে 45 পয়সা। ওই যে আমরা যেটা খাই ওইটা তো সেল দিচ্ছে, কোনটা নিবো বলো তো? এটা ওটা আর কি না, এটা হচ্ছে যে কেমন জানি কত খাইবে বললাম। ও এটা হচ্ছে তোমার কোফতা, তাহলে এটা একটা নেই, এটা একটা পিস্তল দিয়ে দিচ্ছে থেকে হালাল মিট। তো যখন কেউ মাংস যারা কিনে, তখন এই হালাল কিনা মাংসগুলো প্যাকেটের গায়ে লেখা আছে দেখে তারপরে কিনতে হয়। এক্ষেত্রে কিন্তু খুবই সাবধান থাকতে হয়, অবশ্যই প্যাকেটের গায়ে লেখা দেখে তারপরে কিন্তু মাংস কিনবেন। যে প্লাস্টিকের জারগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু ইয়োগার্ট, কোনোটা টক ইয়োগার্ট, কোনোটা মিষ্টি ইয়োগার্ট। সো এগুলো হচ্ছে রেডি ফুডগুলো, এগুলো 5 মিনিটের মধ্যে যেগুলো কুক হয় সেগুলো। আর এই যে প্যাকেটিং করা চিকেনগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু একেবারে মেরিনেট করা আছে, গোটা গোটা চিকেন। এগুলো শুধু ওই ফ্রায়ারে দেবেন আর জাস্ট কুক হবে। আর এগুলো হচ্ছে বানিয়ে রাখার রুটি, সকালে নাস্তা করার জন্য আমি আসলে এই রুটিগুলোর জন্যই এসেছি। এখান থেকে রুটি কিনবো। এখানে শুধু রুটি নয়, তন্দুরি রুটি, পরোটা, পাউরুটি, এমনকি এখানে পিৎজার যে ডোয়ের ডোটা থাকে বড় রুটির মতো, যে পিৎজাটা নিচে থাকে সেটাও এখানে কিনতে পাওয়া যায়। আর এগুলো কিন্তু এমনভাবে বানানো আছে যে প্রায় 1 মাস পর্যন্ত এগুলো আপনারা বাসায় নিয়ে গিয়ে ফ্রিজে রেখে সংরক্ষণ করে খেতে পারবেন। আজকে আর বেশি ভিডিও করব না, বাসায় চলে যাব এখন, আর বাসার সামনে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। এই যে এটা হচ্ছে জবাব ফুল আমাদের বাসার একদম সামনে। আরো তিনটা ফুল ফুটেছে, এই যে এখানে একটা আছে, এই যে একটা, কি এটা মা তুমি বলো তো, এটা কি? আই ডোন্ট নো, এটা কি, এটা কি? I don't know about it. Maybe it's a cocoon. It's a cocoon, mommy. Cocoon is a thing that caterpillars lift and turn into butterflies. তো আমাদের আজকে ঘোরাঘুরি শেষ, এখন বাসা যাচ্ছি। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।